সম্মানিত উপস্থিত আশেকানে ওয়াজিহিয়া মোহাম্মদিয়া তরিকা এবং আমার প্রাণের দাদা হুজুর কেবলার মেহমানবৃন্দ, মাহফিলের এই মুহূর্তে আমাদের সামনে তাওয়াল্লুদ শরীফ অর্থাৎ যাকে কেন্দ্র করে এই মাহফিল উদযাপিত হচ্ছে সেই ওয়ালিয়ে মাদারজাত মুর্শিদে বরহক রহনুমাই শরিয়ত ওয়া তরিকত হযরত সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ওয়াজিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাওয়াল্লুদ শরীফ অর্থাৎ বেলাদতের ইতিহাস, বেলাদতের জিকির এবং তার পর্যালোচনা এবং আলোচনা পেশ করা হবে। প্রথমেই আরবি তাওয়াল্লুদ পাঠ করবেন আমাদের প্রাণের মামদু ওয়াজিহিয়া মুহাম্মদিয়া তরিকার একমাত্র খলিফা মুর্শিদে বরহক মুজাদ্দিদে তরিকত হযরত মাওলানা শাহ সুফি খাজা শেখ সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ শামসুদ্দিন হাশিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة المكرمة المعظمة أبوها حضرة عبد الله وآمنة حضرة آمنة وكان قد اجتاج بأخواله بني عدي من الطائفة التجارية ومكث فيهم شهرا سقيما يعانونه سقمه وشكوى ولما تم من حمله على الراجحة 19 قمرية وأن للزمان أن ينزل عنه صدى حضرت أمه ليلة مولده حضرة آسيا حضرة مريم حضرة حواء في نسوة من الحجيرة القدسية وأغزى المخاض وولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورية تلألأ سنا.